কলা খাবে? আমার আছে। কই দেখি। আমি যে এত তাড়াতাড়ি মাল পটিয়ে ফেলবো, তুই না পটলে আমি বিশ্বাসই করতে পারতাম না। মাল কে? মাল না না, মাল না, তাল তাল তাল। তুই তালে রুটি বানাতে পারিস? অনলাইনে যা যা খাবার পাওয়া যায় প্রতিটা খাবার আমি তোকে খাওয়াতে পারবো। তুই এত কিছু রান্না পারিস? তোর ঘাটের মারা, আমি অর্ডার করতে পারি আর সেটা ডেলিভারি হলে সেটা আমি তোকে খাইয়ে দেবো। সে তো গেল বিয়ের পরের কথা, এখন তুই আমাকে কি খাচ্ছিস বল? ওই দেখো, এখন আমি এবার কি খাবো? বাড়ি থেকে খেয়ে আসিস তুই। সব খাবার যদি বাড়িতেই খাবো তাহলে তোর সাথে প্রেম করেছি কেন? সেটাও ঠিক। কি খাওয়াই কি খাওয়াই, গুড় কটকটি খাবি? আরে ওটা তো মদন কাকার দোকানে পেয়ে যাব। তোর কাছে নতুন কি পাবো সেটা বল। আমার কাছে মা আলু ভাজা রুটি পাঠিয়েছে, খাবি? ওরে পাড়া সুরজিৎ, কি করলি রে তুই? তোর মা বাবা তো এবার গর্ব করে বলবে, শালা একটা ছেলে জন্ম দিয়েছি। প্রথম দিন প্রেম করতে এসেই কিস খেয়ে নিয়েছি। প্রথমবারে বল করতে নেমে উইকেট পেলে এরকমই আনন্দ হয়। এই কি ভাবছিস? না না কিছু না। এবার খাই। ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে একটা কথা বলা হয়নি। এখনই বলতে হবে তোকে, আর সময় পেলি না। আহ শুনবি তো। ঠিক আছে বল। পবিত্র আমার দাদা হয় জানিস তো? পবিত্র তোর দাদা? কই, ও তো আমাকে আগে বলেনি যে ওর এত সুন্দর একটা লাল টুসটুসে বোন আছে। তোকে তো ভালোভাবেই চেনে তাই হয়তো বলেনি। পবিত্র কথা ছাড় তো, তুই বল যেটা খাচ্ছিলাম সেটা কি খাবো? দূর, এখন আমার মুড নেই। আরে তোর মুড নেই তো কি হয়েছে? আমার তো মুড আছে, আমি খাই। তাহলে খা। গেম ওভার। কি ব্যাপার, পায়েল ওখানে দাঁড়িয়েছে কেন? যাই দেখি। উফ, খুব জোর বেঁচে গেছি। পায়েল নিশ্চয়ই আমাকে দেখেই চোখটা বুঝে নিয়েছে, একটা কিস করি। তোর কিসটা না পুরো ইলেকট্রিক শকের মতো। আর একটা খা না সুরজিৎ। সুরজিৎ? দাদা। দাদা কে? দাদা সুরজিৎ, সুরজিৎ আমার দাদা হয়, ও আশেপাশেই আছে, দেখলে কেলো হয়ে যাবে, সেটাই বলছি। সুরজিৎ তোর দাদা? কবে হলো? এই তো কিছুক্ষণ আগে। মানে? না মানে কিছুক্ষণ আগে এসেছিল, আবার এসে যেতে পারে। সে আসুক না, আমি যেটা খাওয়ার খেয়ে নিয়েছি। তাহলে এবার যাই। দুটো কথা বলবি না? দুটোই বলিস কিন্তু, এর বেশি না। বলছি সুরজিৎ তোর দাদা, ওর বাবা তো আমাদের বাড়ি যায়, কই কখনো বলেনি তো। তুই ওর বাবাকে বিশ্বাস করিস না আমাকে? সেটা ঠিক, তবুও মানে ওই দুটো কথা হয়ে গেছে, এবার আমি যাই, টাটা। আরে 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 শুনে যা, যা চলে যা। কালকে যেটা বাকি রয়ে গেল ওটা কি এখন খাওয়া যাবে? কোনটা? দাদার কাছে কেলানি খাওয়াটা? দূর, আমি ওটা খাওয়ার কথা বলছি। কলা খাবে? আমার আছে। কই দেখি। এই না 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 না, আমি ওই কলার কথা বলিনি। এই দেখো আমার কলা। বাবা এত বড়? বলছি আগে ছিল না এখন হয়ে গেল।
এই কলার কি কোনো ফিলিংস আছে নাকি যে যখন তখন ছোট বড় হয়ে যাবে? যা সব কেলো হয়ে গেল, দাদা আসছে। দাদা কত দূরে আছে, ছুটে পালানো যাবে? দাদা দাদা আছে। আমার কথা বলেছিস ওকে? হ্যাঁ, কালকেই তো সব কিছু বললো, তুই কিন্তু আমাকে আগে বলিসনি, পুরো ব্যাপারটাই চেপে গেছিস। তুইও তো কিছু বলিসনি। বলিনি মানে ওই আর কি। হ্যাঁ, আমিও তো কিছু বলিনি। ঠিক আছে, তোরা কথা বল, আমি আসি। একটু লজ্জা পাচ্ছে বুঝলি? আরে লজ্জা পাওয়ার কি আছে, আমরা সব সেটিং করে নেব। হ্যাঁ, এমনিতেও আমরা অনেক দিনের বন্ধু, তুই চাপ নিস না। তাহলে আমি আসি, টাটা। এক্ষুনি দুই দাদার চাপে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তোর বোন কি তোর সাথে স্কুলে আছে? দূর, আমার আবার বোন কোথায়? মানে তুই পাইলে দাদা নয়? আমি কেন পাইলে দাদা হতে যাব? পাইলে দাদা তো তুই। আমি আমি আমার বাবা মায়ের একটাই ছেলে রে। পায়েল কি তাহলে আমাদের মিথ্যা কথা বললো? ও শুধু তোকে নয়, আমাদের দুজনকে মিথ্যা কথা বলেছে। মানে মানে আমাকে বলেছে তুই ওর দাদা, তোকে বলেছে আমি ওর দাদা। যা সালা, দুজনকেই ফাঁকা মাঠে গোল দিয়ে দিল। চল আজকে ওকে আমরা দুজন মিলে ফাঁকা মাঠে গোল দেবো। চল দাগিরি বার করছি, চল চল। তুই? হ্যাঁ, এদিকে আমি একটা কাজে এসেছিলাম, ভাবলাম তো স্কুল থেকে একটু ঘুরে যাই, কেমন কি সব পড়াশোনা করছিস একটু দেখি। কিন্তু তুই এরকম করে ছুটছিস কেন? তুই দেখতে আসার সময় পেলি না? মানে কি হয়েছে এটা? কি স্কুলে কোনো ঝামেলা করেছিস নাকি কেউ তোকে তাড়া করছে? চল হেড স্যারের কাছে যাই, গিয়ে কথা বলি। না না না, কিছু হয়নি, চল বাড়ি যাবো। না না, তুই হেড স্যারের কাছে যাবো। না না, চল বাড়ি, চল বাড়ি। না না, চল 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 চল। কি হয়েছে, কি চাই তুই আবার? কে রে তোকে? তো এই রাস্তায় আগে দেখিনি। এটা আমার দাদা। দাদা? দাদা রে, নতুন দাদা। বিশ্বাস কর, এ আমার সত্যিকারের দাদা। এই আমি আর একটাই, ওয়ান অ্যান্ড অনলি দাদা। পবিত্র চল। কি হলো, তোরা এগিয়ে আসছিস কেন? আজকে আমার 12:05 বেজে গেল, বাড়িতে কি আগে ভাগে ঢুকে পড়ি? দাদা আগে গেলে আমাকে আর ঢুকতে দেবে না। দ্বিতীয় দিন যদি তোকে এই রাস্তায় দেখি তোর ঠ্যাং পুরো খোড়া করে রেখে দেবো। আরে ভাই, আমার দোষটা কি? আবার কথা বলে, কেটে পড়, কাট এখান থেকে। আমি তোর ইচ্ছা করে দাদা হইনি। হম পাগল নহীঁ হ্যায় ভাইয়া।